আসসালামু আলাইকুম। কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড একুয়া ডিভিশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা মাছের একটি ভাইরাসজনিত রোগ হেমোরেজিক সেপ্টিসেমিয়া সম্পর্কে জানব। হেমোরেজিক সেপ্টিসেমিয়া মাছের একটি ভাইরাসজনিত রোগ যা রক্তক্ষরণ এবং সংক্রমণের মাধ্যমে মাছের অঙ্গপ্রত্যঙ্গকে আক্রমণ করে। এটি মিষ্টি এবং সামুদ্রিক উভয় ধরনের মাছকেই প্রভাবিত করতে পারে। রোগটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং উচ্চ মৃত্যু হারের জন্য পরিচিত। এবারে জেনে নেওয়া যাক মাছের হ্যামারেজিক সেপ্টিসেমিয়া রোগ কেন হয় এবং মাছে কিভাবে তা সংক্রমিত হয়। রোগটি ভাইরাল হ্যামারেজিক সেপ্টিসেমিয়া ভাইরাস দ্বারা সংঘটিত হয়, যা মাছের দেহে রক্তক্ষরণ ঘটায় এবং মারাত্মকভাবে অঙ্গপ্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করে। ভাইরাসটি মাছের ডিম্বাণু ও শুক্রাণুর মাধ্যমে পানিতে ছড়ায় এবং সংক্রমিত মাছের সংস্পর্শে অন্য মাছ সংক্রমিত হতে পারে। তাছাড়াও দূষিত পানি বা মাছ ধরার যন্ত্রপাতি যেমন নেট, বালতি ইত্যাদি থেকে ভাইরাস ছড়াতে পারে। মাছে হেমোরেজিক সেপ্টিসেমিয়া রোগের লক্ষণ: চোখ, ত্বক এবং পায়খানায় রক্তক্ষরণ, চোখ ফুলে যাওয়া, রক্তস্বল্পতার কারণে ফ্যাকাশে ফুলকা এবং শরীরের রং গাঢ় হয়ে যাওয়া এবং দুর্বলতা। মাছে হেমোরেজিক সেপ্টিসেমিয়া কিভাবে প্রতিরোধ করা যায় তা সম্পর্কে এখন আমরা জানব। খামারে বায়োসিকিউরিটি নিশ্চিত করা, সংক্রমিত মাছের আলাদা ব্যবস্থা রাখা, পানির গুণগত মান ঠিক রাখা এবং নিয়মিত মাছের স্বাস্থ্য পরীক্ষা করা। এবারে জেনে নেওয়া যাক মাছে হেমোরেজিক সেপ্টিসেমিয়া হলে কি কি চিকিৎসা দেওয়া যেতে পারে। প্রথমেই পানির গুণগত মান বজায় রাখতে পানি পরিবর্তন করতে হবে। প্রতি কেজি খাবারের সাথে 1 থেকে 3 গ্রাম ক্যামোভিট একুয়া খাওয়াতে হবে। মাছ লবণ পানিতে চুবিয়ে অথবা জীবাণুনাশক বায়োক্লিন একুয়া ব্যবহার করে জীবাণুমুক্ত করতে হবে এবং প্রতি কেজি খাবারের সাথে 1 থেকে 2 গ্রাম ক্যামাইসিন একুয়া 5 থেকে 6 দিন খাওয়াতে হবে। কেমিস্ট একুয়া ডিভিশনের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।